Hi friends, welcome back to my channel. Amar ajker recipe holo matar soya polaw. Motoshuti soyabean diye toiri kora ei polaw ta kintu khete durdanto hoy. Cholun dekheni ei polaw ta ami ki kore toiri korechi. Shobtheke prothome ekta patre ami niye nebo Nutrela mini chunks 1.5 cup er moton niye nilam. এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল দিয়ে এটা খানিকক্ষণের জন্য ভিজতে দেব অ্যাড করে দেব এর মধ্যে 1 টিস্পুনের মতো নুন দিয়ে এটাকে 15-20 মিনিটের জন্য ভিজতে দেব একটা পাত্রে নিয়ে নেব গোবিন্দভোগ চাল এখানে আমি 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর জল দিয়ে 30 মিনিটের জন্য এটা ভিজিয়ে রেখে দেব এদিকে সয়া চাংস গুলো ভালোভাবে ফুলে গেছে জলগুলো হাত দিয়ে এইভাবে গেড়ে একটা পাত্রের মধ্যে রেখে নিতে হবে চিপে চিপে সমস্ত জলগুলো কিন্তু বের করে নিতে হবে একটা পাত্রে নিয়ে নেব এখানে আমি 1 কাপ টক দই দিয়ে দেব এর মধ্যে এবার 1 টেবিলস্পুনের মতো রসুন আদা বাটা দিয়ে দেব এর মধ্যে স্বাদমতো নুন দিয়ে দেব এর মধ্যে 1.5 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন ধনের গুঁড়ো আর দিয়ে দেব এখানে 1/2 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো আমি লঙ্কা গুঁড়ো কম দিয়েছি আপনারা ঝালটা নিজের মতন করে দেবেন দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো এবার সবকিছুকে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেরিনেশনটা ভালোভাবে তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দেব সেই সোক করে রাখা সয়া চাংস গুলো দইয়ের সাথে ভালোভাবে সয়া চাংস গুলোকে মিশিয়ে নেব মিশিয়ে এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত এমনি রেখে দেব এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আর কড়াইশুঁটিকে ছাড়িয়ে নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দেব এবার 2 টেবিলস্পুনের মতো ঘি আর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুনের মতো রিফাইন্ড সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে অ্যাড করে দেব এর মধ্যে কিছু গোটা গরম মশলা লবঙ্গ এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি দিয়ে দেব দুটো তেজপাতা ফোড়নটা একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এবার খানিকক্ষণের জন্য ভেজে নেব লাল লাল হওয়া অবধি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে অ্যাড করে দেব 1 টিস্পুন রসুন আদা বাটা রসুন আর আদাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে খানিকক্ষণের জন্য ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি এর মধ্যে এবার অ্যাড করে দেব অল্প সামান্য নুন যাতে টমেটোটা যেন ভালোভাবে গলে যাক এবার এই টমেটোটাকে গলার জন্য খানিকক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করব এখানে টমেটোটা মোটামুটি গলে গেছে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব অ্যাড করে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো
অ্যাড করে দেব 1 টিস্পুন ধনের গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুনের মতো জিরের গুঁড়ো দিয়ে মশলাগুলোকে আরো একবার ভালোভাবে কষিয়ে নেব এবার ম্যারিনেট করে রাখা সেই সয়া চাঙ্কস গুলো এর মধ্যে আমি অ্যাড করে দেব এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন দিয়ে দিলাম অল্প সামান্য জল মশলা ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে এবার সবকিছুকে মিলিয়ে মিশিয়ে খানিকক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব এখানে জলটা অনেকটাই কমে এসেছে এখন আমি অ্যাড করে দেব এর মধ্যে মটরশুঁটিগুলো মটরশুঁটি অ্যাড করার পর আরও একবার সব কিছুকে ওপর নিচ করে মিশিয়ে নেব আবারও একবার ঢাকা দিয়ে মটরশুঁটি সেদ্ধ করার জন্য আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব মটরশুঁটিও মোটামুটি এখানে সিদ্ধ হয়ে গেছে এখানে জলটাও একেবারে শুকিয়ে এসেছে বেশ কষা কষা হয়ে এসেছে এখানে আমি অ্যাড করে দেব হাফ টিস্পুনের মতন চিনি আর অ্যাড করে দেব এখানে 1 টিস্পুনের মতন গরম মশলার গুঁড়ো সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি অ্যাড করে দেব সোক করে রাখা সেই গোবিন্দভোগ চাল এবার এই চালটাকে এই সয়া চাঙ্কসের সাথে উপর নিচ করে ভালোভাবে মিশিয়ে খানিকক্ষণের জন্য আমি এটাকে ভাজা ভাজা করব 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেম করে এটাকে ভাজা ভাজা করতে হবে এখানে 2 থেকে 3 মিনিট হয়ে গেছে এর মধ্যে আমি এবার জল অ্যাড করে দেব আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি তাই জন্যে 4 কাপের মতন মেপে আমি জল এর মধ্যে অ্যাড করে দিলাম এবার সব কিছুকে ওপর নিচ করে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব যখন এটা ঝোলটা ফুটে উঠবে তখন এটাকে ঢাকা দিয়ে সিম করে 15 মিনিটের জন্যে রান্না করব জলটা আস্তে আস্তে কমে যাবে চালগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে পোলাও কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে জল একেবারেই টেনে নিয়েছে ঝুরঝুরে পোলাও একেবারেই রেডি হয়ে গেছে ওপর থেকে হালকা হাতে এইভাবে নেড়ে দিতে হবে এবার আমি খানিকক্ষণের জন্য ওয়েট করব যাতে এটা একটু ঠান্ডা হয়ে যাক ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে আমি ধনে পাতা কুচানো একটু অ্যাড করে দিলাম আমার এখানে কিন্তু মাটার সয়া পোলাও একেবারেই রেডি হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন